আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বে, আর সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে রান্না করতে হয় দেখে আসি। আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটা লেয়ার মুরগি, যেটা ডিম পাড়া হয়ে গিয়েছে সেই মুরগিটা। এই মাংসের মাঝে একটু লেবুর রস দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মেখে নিব, এতে করে মুরগির মাংসের একটা এক্সট্রা গন্ধ চলে যাবে। এখন একটা ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এই তেলের মাঝে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কয়েকটা দারচিনি, 3-4টা এলাচ আমি ক্রাশ করে নিয়েছি, আর দিব 4-5টা লবঙ্গ। দিয়ে নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব, যখন একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন যতটুকু ঝাল খেতে চান। আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, এতে করে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এতে করে মশলার কাঁচা কোনো এক্সট্রা গন্ধ থাকবে না। এখন আমি মাংসগুলো সব ঢেলে দিব, নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। আমি একটু নেড়ে চেড়ে দিব। এটা হার্ড চিকেন তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। আপনারা এভাবে ইচ্ছা করলে ব্রয়লার মুরগিও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একেবারে কষানো হয়ে যাবে এর মাঝে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা ধুয়ে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। ভাবছেন এখন কাঁঠালের বিচি কোথায় পেলাম? নর্মাল ফ্রিজে আমি একটা পলিথিনে রেখে দিয়েছিলাম এবং 3-4 মাস অনায়াসে এই কাঁঠালের বিচিটা ভালো থাকে। এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি এর মাঝে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ঢেকে দিয়ে দিব, খুব অল্প আঁচে 1/2 ঘন্টার জন্য আমি এভাবে ঢেকে রাখব। এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন অপেক্ষার পালা। মাংসটা এবং কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য প্রায় 1/2 ঘন্টা পরে আমি এসেছি। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন কাঁঠালের বিচিটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলোটা অফ করে পরিবেশনে চলে যাচ্ছি। আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আশা করি আজকের আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।